হ্যালো ভিউয়ার্স, দিস ইজ রাজ ফ্রম টেক ফুড। আশা করছি সবাই ভালো আছো, আমি আলহামদুলিল্লাহ মহান আল্লাহর রহমতে ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমরা আছি বনশ্রীতে, আর বনশ্রীতে ফরাজি হাসপাতালটা বেশ পপুলার, আর ফরাজি হাসপাতালের ঠিক অপোজিটে আছে হচ্ছে একটা রেস্টুরেন্ট। পেয়েছি আমরা, অনেক খোঁজাখুঁজি করেছি অবশ্য, তবে অবশেষে মিলে গেল। আমরা ডিনার করতে আসছি, আমি আছি, ঐশী আছে, আমার ওয়াইফ রিমা আছে, সাথে আমার বেবি পাইজান আছে। তো আমরা একসাথে আজকে রিভিউ হবে, ফ্যামিলি রিভিউ, আর সাথেই থাকো। আর রেস্টুরেন্টটার নাম হচ্ছে অর্কিড গার্ডেন। সো এই রেস্টুরেন্টটা ওরা মূলত চাইনিজের উপরে কাজ করে, চাইনিজ রেস্টুরেন্ট এবং থাই অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্ট আমরা যেটা জেনেছি। সো আমরা আজকে এখানে খাওয়া দাওয়া করবো, আমাদের সাথেই থাকো, লেটস গো। বন্ধুরা, রেস্টুরেন্টের ভিতরটা বেশ সুন্দর ডেকোরেশন করা, দেখে খুবই ভালো লাগছিল, আর খুব বড় পরিসরে। বন্ধুরা, আমরা যখন ওদের এই রেস্টুরেন্টে গিয়েছিলাম তখন 7:30 বাজে বোধ হয়, তখন একটু গেস্ট কম ছিল, তো আমাদের জন্য ভিডিও করতে খুব সুবিধা হয়েছিল। ওই যে দেখো, ফাইজানকে দেখা যাচ্ছে, ফাইজান খেলছে। এই যে দেখো ফাইজান বাবা, হাই বলো। এই দেখো রিমা, রিমা হাই বলো। এদিকে দেখো ঐশীকে দেখা যাচ্ছে। রেস্টুরেন্টটা কিন্তু ভালোই বড়, অনেক সুন্দর। পাপা, ফাইজান, এই যে ঐশি হাই দিল। বন্ধুরা, আমরা তখন ওই খাবারের অর্ডার করে আমরা ওখানে বসেছিলাম একটু। বন্ধুরা, এবার আমরা চট করে ওদের মেনুটা দেখে নিই। আর ওদের ওখানে থাই আর চাইনিজের অনেক রকমের আইটেমের অফার আছে, এবং আমার কাছে ওদের প্রাইসগুলোকে দেখে আমার মনে হচ্ছিল বেশ রিজনেবল প্রাইস। আর আমরা দেখলাম যে ওদের ওখানে যেটা স্পেশাল কিছু আইটেম আছে শুরুতেই দেওয়া ছিল, আইটেমগুলোই আমাদের টার্গেট হলো যে ওইগুলোতেই আমরা ট্রাই করব, এই আর কি। বেশ বড় সড়ো মেনু, আর যাই হোক, ওদের ওখানে কিন্তু আবার প্যাকেজ সিস্টেমও আছে, সেট মেনু। সো চাইলে এখানে তোমরা আসলে সেট মেনুও করে নিতে পারবে, আর ওরা তো ওদের অফার অনুযায়ী যেভাবে দেওয়া থাকে সেখান থেকে চয়েস করেও নিয়ে একটা সেট মেনু তৈরি করা সম্ভব। ওরা পার্টিও অ্যারেঞ্জ করে, এই হচ্ছে ওদের বিশেষত্ব। এই যে দেখো বন্ধুরা, আমাদের কাছে ওদের খাবার চলে এসেছে, আমরা যেগুলো অর্ডার করেছিলাম সো সব চলে এসেছে, দেখে নাও। সবগুলো আইটেম এসেছে,
বন্ধুরা এখন শুরু করা যাক। প্রথমে আমি ওদের স্পেশাল থাই স্যুপ, এটার দাম পড়েছিল 440 টাকা, আমি এটা দিয়েই শুরু করব। স্যুপটা বেশ থিক এবং খেতেও ভীষণ ইয়াম্মি ছিল, দারুণ হয়েছিল। আমি আবার একটু ওদের সস গুলো অ্যাড করে নিয়েছিলাম। একটু ঝাল ঝাল করে নিলাম। এবার আমি খাওয়া শুরু করলাম, দারুণ ছিল, দারুণ স্মেলটাও ছিল চমৎকার। এর মধ্যে প্রাণ ছিল, খেতে খুবই ইয়াম্মি লাগছিল। এটা হচ্ছে ওদের স্পেশাল থাই স্যুপ। আমি এর সাথে একটু এখন অন্থন ট্রাই করব। অন্থনটা ফ্রাইড অন্থন, এটার দাম পড়েছিল 300 টাকা, দারুণ ক্রিস্পি ছিল, ভেতরের চিকেনটাও ছিল দারুণ দুর্দান্ত। বন্ধুরা আমার কিন্তু স্যুপের সাথে অন্থন খেতে খুবই ভালো লাগে, খুবই মজা লাগে। অনেকে আলাদা খায়, বাট আমার স্যুপের সাথেই আমি খেতে খুব পছন্দ করি, চমৎকার ছিল। হ্যাঁ গুড, বাবা ভালো লাগে? ভালো লাগে, ওকে একটু খেয়ে দেখাও তো কেমন করে। ওয়াও, ওকে ইয়াম্মি, এখন আমি ট্রাই করব ফ্রাইড রাইসটা। স্পেশাল ফ্রাইড রাইস ছিল এটা ওদের, এটার দাম পড়েছিল 430 টাকা। এর মধ্যেও চিকেন ছিল, প্রন ছিল, দারুণ ছিল। বিশেষ করে ওদের খাবার প্রত্যেকটাই খুব মজার ছিল। আমি ফ্রাইড রাইসের সাথে ওদের ভেজিটেবলসটা নিলাম, এটা ছিল চিকেন চিলি ভেজিটেবলস, এটার দাম পড়েছিল 350 টাকা। এখন আমি নিচ্ছি বিফ চিলি ওনিয়ন, এটার দাম পড়েছিল 500 টাকা। চমৎকার আইটেম ছিল। আচ্ছা এবার একটু নিচ্ছি প্রন সিজলিং, এটার দাম পড়েছিল 570 টাকা। ওদের খাবারগুলো সত্যিই অসাধারণ ছিল এবং ওদের সার্ভিসটাও আমার খুব ভাল লেগেছিল। যদিও আমি পরে আর ভিডিও করিনি, ওই যে ওদের শেফের সাথেও আমি কথা বলেছিলাম, খুবই ভালো মানুষ আর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, চমৎকার একটা মানুষ। দারুণ লাগছিল খেতে কিন্তু। আর বাচ্চাদের যেহেতু খেলার জায়গা আছে, ফাইজানেরও খুব ভালো লেগেছে, ডিমা ঐশী দুজনেই খুব হ্যাপি ছিল। সো আমরা খুব এনজয় করেছিলাম ওই রেস্টুরেন্টে, আশা করছি তোমরাও যখন যাবে তোমাদেরও খুব ভালো লাগবে। বিশেষ করে ওদের সার্ভিসটা আমার খুব ভালো লেগেছে, এক কথায় দারুণ দারুণ ছিল খাবারটা, খুবই ফ্রেশ লাগছিল। এবারে আমি আমার ফেভারিট কোকা কোলা এটা খেয়ে নিচ্ছি, সরি খেয়ে নিচ্ছি না, পান করছি। সো ভিউয়ার্স আমরা খেতে থাকবো, খেতে খেতে আর
আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।